আগামীকাল বিশ্ব এতিম দিবস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে এতিম শিশুদের মধ্যে খাবার এবং বস্ত্র বিতরণ করবে ওয়ার্ল্ড অরফান সেন্টার। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ওয়ার্ল্ড অরফান সেন্টারের প্রতিষ্ঠাতা আমানুল্লাহ, সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, অভিনেতা তৌসিফ মাহবুব এ সময় উপস্থিত ছিলেন। এই সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করছে আবুল খায়ের স্টিল।